হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমার একটি নতুন মাশরুম ফার্ম ওপেনিং হয়েছে, তার কিছু দৃশ্য আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে চৌবাচ্চার কথা আমি বারবার এর আগের ভিডিওতেও আমি বলেছি, দুটো চৌবাচ্চা করতে হয়। যে চৌবাচ্চায় বিচুলিগুলোকে ভালো করে এরকমভাবে ধুয়ে নিতে হয় এবং ধুয়ে ঠিক পাশের আর একটা চৌবাচ্চায় চুন এবং বেবিস্টোন পাউডার দিয়ে ভিজিয়ে রাখতে হয়। মিনিমাম 12 ঘন্টা ভিজিয়ে রাখার প্রয়োজন হয়। তা ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আপনার ওই বিচুলিগুলোকে যদি সিদ্ধ করে নেওয়া যায়, আমি দেখাচ্ছি ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এবং ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে, চেপে দেওয়া হয়েছে যাতে জলগুলো ভালোভাবে বিচুলিতে লাগে, চুন বেবিস্টোন গোলা জল। তো এরপর ওই বিচুলিগুলো আলুর প্লাস্টিকের বস্তায় ভরে দেখুন কিভাবে তেলের ক্রোসিন তেলের ড্রাম ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে কিভাবে ফোটানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই প্রসেসে আপনারা যদি করেন তাহলে বেডে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক এর সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। তো দেখতে পাচ্ছেন এটা আমার নতুন একটি ফার্ম ওপেনিং হলো, এতে মোটামুটি 500 বেড ক্যাপাসিটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জাল দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এইবার দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে কিভাবে বিচুলিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং তলায় জল দেওয়া হয়েছে এবং জাল দেওয়ার পর তুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কীরকম গরম জল, এতে কী হয় ফাঙ্গাস অ্যাটাক অনেক কমে যায় এবং বিচুলিটা সিদ্ধ এবং সফট হয়ে যায়, বেড বানানোর সময় কোনো রকম সমস্যা হয় না, সুন্দরভাবে হয়। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন, ভিডিওটা যদি আপনাদের ভালো বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধবী যারা এই মাশরুম সম্পর্কিত কাজ করছেন তাদের কাছে শেয়ার করে দেবেন, বা মাশরুম ফার্ম করছেন, মাশরুম চাষ নতুন শিখতে চাইছেন এদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। তো বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন ফার্ম চারি সাইড খোলা, এখনো রেডি হয়নি। তো আপনাদের দেখাচ্ছি ঠিক পরে তিন দিন বাদে। দেখতে পাচ্ছেন চারি সাইড গ্রিন হাউস নেট দিয়ে ঘেরা রয়েছে এবং পাশ থেকে যে মুরগির যে খাবার হয় ম্যাশের বস্তা দিয়ে সেলাই করে চারি সাইড চারিপাশ ঘেরা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বিচুলিগুলো শোধন করার পর ঠিক উঁচু জায়গায় রেখে দেওয়া হয়েছে, উপর থেকে ঢাকা দেওয়া রয়েছে নেট দিয়ে, মশারি নেট, যাতে মশা মাছি না আসে। তো বন্ধুরা যাই হোক, এই অবধি রাখি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।